গুণীজনরা বলেন কারো বর্তমান অবস্থা তার ভবিষ্যতের প্রতিচ্ছবি হতে পারে না। আজকের ভিডিওতে থাকছে এমন কয়েকজন বিখ্যাত ব্যক্তির কথা, যারা শিক্ষিত না হয়েও কর্মগুণে দুনিয়া কাঁপিয়েছেন, করেছেন তাদের ভাগ্য পরিবর্তন। বন্ধুরা, ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। স্টিভ জবস, অ্যাপেল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস। অথচ পিতৃ পরিচয়হীন এই মানুষটির জীবন অনেক কষ্টের। দিন শেষে তার থাকার কোনো জায়গা ছিল না। বন্ধুদের বাসার ফ্লোরে ঘুমাতেন তিনি, রাস্তায় পড়ে থাকা ব্যবহৃত কোকের বোতল কুড়াতেন তিনি, ফেরত দিয়ে 5 সেন্ট করতেন যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা খাবার জন্য। বিল গেটস, বিশ্বের সবচেয়ে বেশি ধনীদের তালিকায় থাকা এই ব্যক্তির জীবন ছিল বন্ধুর। মধ্যবিত্ত পরিবারে জন্ম, লেখাপড়ায় মন ছিল না একেবারে। তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় 1600 নম্বরের মধ্যে তিনি 1590 পান, কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার 32 বছর পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি। ম্যাক্সিম গোর্কি, মাত্র 11 বছর বয়সেই এতিম হন ম্যাক্সিম গোর্কি। 12 বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে 19 বছর বয়সে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। অনেক বিখ্যাত বইয়ের লেখক তিনি, তার মধ্যে একটি বই রয়েছে আমার বিশ্ববিদ্যালয়। যদিও তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান নাই, বিখ্যাত লেখক, নাট্যকার ও রাজনীতিবিদদের তালিকার শীর্ষে রয়েছে তার নাম। মাও সেতুং, চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের কথা বলছি। বাবার সাথে মুদি দোকান করত সে। পরিবারের এতই অভাব ছিল যে স্কুল পর্যন্ত পড়েই তাকে থেমে যেতে হয়েছিল। সেই ব্যক্তি একসময় হয়ে ওঠে বিরাট বিপ্লবী নেতা। জন মেজর, জন মেজর অভাবের তাড়নায় কুলিগিরি করত। একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্য তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সেই হয়ে ওঠে ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার কথাই ধরুন, কয়েদি থেকেছেন 27 বছর। এই কালো মানুষটির কয়েদি নম্বর ছিল 46664। 27 বছর জেলে থাকার পরেও উনি শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। শেষ জীবনে ম্যান্ডেলা ছিলেন আফ্রিকার প্রধানমন্ত্রী, এমনকি আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা। শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন তিনি। তালিকার পরবর্তী নামটি ফুটবলার মেসি। মেসি ছোটবেলায় ঠিকমতো হাঁটতেই পারত না, অটিস্টিক বাচ্চার তালিকায় পড়ত সে, এখন সেই বাচ্চাটাই বিশ্বসেরা ফুটবলার। রোনালদো, আরেক বিশ্ববিখ্যাত ফুটবলার রোনালদো। রোনালদোর বাবা মা এতই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই 2 দিন দেরি হয়ে যায়। এই অভাগা ছেলেটি আজকের ফুটবল কিংবদন্তি। আরেক ক্রীড়াবিদ জয়সূরিয়া, শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার জয়সূরিয়া। বাবা ছিল জেলে, ছেলেকে সঙ্গে করে বাবা মাছ ধরত, কারণ অন্য স্বাভাবিক আর 10 জন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলেই একসময় শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার হয়ে ওঠে। আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন, কোনো কিছুই মনে রাখতে পারতেন না তিনি। ক্লাসের শেষ ব্রেঞ্চে বসে থাকতেন তিনি, ফেল করেছেন কয়েকবার, ক্লার্কের চাকরিও করেছেন তিনি। পুরো পৃথিবীকে তিনি অবাক করে দেন তার থিওরি দিয়ে। তার থিওরিটি ছিল থিওরি অফ রিলেটিভিটি, নোবেলও জিতেছেন তিনি এই থিওরি দিয়েই। টমাস আলভা এডিসন, টমাস আলভা এডিসন ছিলেন ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র, স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে এই জন্য তাকে। পৃথিবী তিনি আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে। লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি শব্দকে উল্টা করে লিখতেন, পড়াশোনায় সেজন্য তাকে শূন্যের উপরে দেয়া হয়নি। উড়োজাহাজ আবিষ্কারের 400 বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকেছিলেন। ওয়াল্ট ডিজনি, ওয়াল্ট ডিজনি পরীক্ষায় সবসময় ফেল করতেন, তবে তা তার জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। 22টা একাডেমিক পুরস্কার জিতেছিলেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস ডোনাল্ড ডাকের জন্মদাতা, মিকি মাউসের গলার স্বরও তার নিজের দেয়া। পাবলো পিকাসো, পাবলো পিকাসো শব্দের খেলা বুঝতেন না, 7 নম্বরকে তিনি বলতেন উল্টা নাক। এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেট ডিজাইনার এবং ভাস্কর। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই।